আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ আমি আপনাদের সম্মুখে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং কথাগুলো শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। সেটি হলো এই, আজকে এই হতদরিদ্রতার একটি দেশ, অসহায় দরিদ্রতার একটি দেশ, মধ্যবিত্তের একটি দেশ, 68,000 গ্রাম বাংলার একটি দেশ, আমার সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশের অসহায় দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব মানুষেরা উঠে এসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা শহরে যারা রিক্সা ভাড়া নিয়ে দিন দিনমজুরি খেটে নিজেদের সংসার পরিচালনা করে থাকে। এই অসহায় দরিদ্র মানুষদেরকে একদিন ইনকাম না করলে তাদের সংসার অতিবাহিত হয় না। তাদের কোনো কোনো পরিবারের ভিতরে শিশু, মাসুম বাচ্চা, বৃদ্ধ মা বাবা তাদের মুখে উঠিয়ে দিতে হয় সেবার জন্য ঔষধ, যার কারণে তাদের সংসার পরিচালনা করতে অত্যন্ত কষ্ট হয়ে দাঁড়ায়। হয়তো বা কোনো পরিবারে 300-500 টাকা ইনকাম করে তাদের পরিবার চালাইতে হয়, কিন্তু তাদের পাশে নেই কোনো আত্মীয় স্বজন, তারা থাকে ভাড়া বাড়িতে থেকে। যদি তাদের সেই ইনকাম বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের উপরে নিশ্চয় জুলুম ছাড়া দিতে কোনো রাস্তা খোলা থাকে না। তবে হ্যাঁ, সংক্রমণ ব্যাধি করোনা ভাইরাসের কারণে যদি তাদের রিক্সা বন্ধ করে দিতে হয় তাহলে অবশ্যই তাদের মুখে খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো মহামারী দেখা দেয় আর যদি জনগণকে বন্দী করে রাখতে হয় তাহলে তাদের মুখে খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব সরকারের বা সেই জনপ্রতিনিধির। সুতরাং আজকে আমি বলতে চাচ্ছি যে কথা, সেটা হলো এই যে এই অসহায় দরিদ্র মানুষের রিক্সাগুলান ভেঙে চুরমার করে দেওয়াটাই কি এদের প্রতি জুলুম নয়? তাহলে এদের সংসারের উপায় কী হবে চিন্তা বা কে বা করবে? এটি তো বাংলাদেশের একটি অর্থ, এটি বাংলাদেশের একটি সম্পদ যা নষ্ট করে দেওয়া হচ্ছে। আজকে ডিজিটাল বাংলাদেশ বলে বলে দেশকে চতুর্দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইখানে পেট্রোল চালিয়ে যে রিক্সাগুলান পরিচালিত হতো মানুষের মাথার ঘাম ফাই ফেলে, সেই রিক্সার উপরে কি ডিজিটাল করা আমাদের কোনো চিন্তা থাকা দরকার নাই? কী এক আশ্চর্য কথা, এই অসহায় দরিদ্র মানুষের পাশে এসে কে বা দাঁড়াবে? আজকে চতুর্দিকে শুধু ডিজিটাল আর ডিজিটাল, আর শুধু রিক্সার উপরে এসে সমনজারি করতেছেন যে ভ্যানের ব্যাটারি থাকবে না, মোটর থাকবে না, তার কারণটা কি? তাহলে ডিজিটাল দেশের কথাটা কোথায় কি চলে গেল? আজকে ঢাকার বুকে তাকিয়ে দেখুন যে একটা ছাত্রর জন্য স্কুলে পাঠাইতে গেলে একটা প্রাইভেট কারের দরকার, যে একটি প্রাইভেট কারে আরও 4 জন ব্যক্তি ধরে তাহলে ঢাকার রাস্তাগুলান জাম হয়ে যাচ্ছে বড় লোকের প্রাইভেট কার দিয়ে। সেখানে সরকারের কোনো হাত থাকে না, জনপ্রতিনিধির কোনো হাত থাকে না। তাহলে শুধুমাত্র এসে গরিবের উপরে দাঁড়িয়ে আপনার বাহাদুরিটা দেখানো আদৌ কি ঠিক হচ্ছে? আসুন এজন্য আমরা সকলে একত্রিত হয়ে অসহায় দরিদ্র রিক্সাওয়ালাদেরকে এইভাবে না কাঁদিয়ে তাদের জন্য একটা ক্ষুধার্ত পেটের ব্যবস্থা করে দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। তবে স্যালুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, যারা সরকারের কাছে আবেদন করেছে যে 15 দিনের খাদ্য আগে মানুষের ঘরে পৌঁছে দিয়ে কঠোর লকডাউনের ব্যবস্থা করতে, তাহলে তারা রাস্তায় নামবে। এমন সুন্দর পদক্ষেপের কারণে আমরা সেনাবাহিনীকে এই ক্লান্তি লগ্নে, সেনাবাহিনী যে বাংলার জনগণের পাশে আছে এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, যা যা খায়ের দান করুক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে। তবে সরকারকে উদার্ত আহ্বান জানাই যেন সেনাবাহিনীর কথাকে মেনে নিয়ে তারাও যেন জনগণের পাশে এভাবে দাঁড়িয়ে যায়।